আসসালামু আলাইকুম। পিডি ইনফরমেশন বাই ফয়সাল ইউটিউব চ্যানেল বহুত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি প্রতিনিয়ত জব রিলেটেড এরকম কন্টেন্ট তৈরি করে থাকি। যারা যারা সরকারি জব কিংবা প্রাইভেট জব খুঁজতেছেন, তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে আমার যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুকে আছে, ফেসবুক পেজটার মধ্যে গিয়েও একটা লাইক করে রাখতে পারবেন। তাহলে চলো মূল বিষয়ে চলে যাওয়া যাক। আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। ইনস্ট্যান্ট রেফারেন্স লিমিটেড সরকারি চাকরির গণপ্রজাতি বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান। এদেশে একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইনস্ট্যান্ট রেফারেন্স লিমিটেড এ নিম্ন বর্ণিত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আবেদন করা যাচ্ছে। পদের নাম ও গ্রেড ও বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও বয়স। মেডিকেল অফিসার পাঁচ নম্বর গ্রেডের বেতন হবে 35,500 হতে 60,770 টাকা। MBBS বা সমমানের ডিগ্রি। যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ক্লিনিকে বা হাসপাতালে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞ 2 বছরের চাকরির অভিজ্ঞতা। বয়স আবেদনের শেষ তারিখ পর্যন্ত 32 বছরের মধ্যে হতে হবে। লিগ্যাল অ্যান্ড এডস অফিসার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা LLB ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী সমমানের LL ডিগ্রি LLM ডিগ্রি। ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা LLB ডিগ্রি বা তৃতীয় শ্রেণী বা সমমানের LLM ডিগ্রি। যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে নির্বাহী প্রথম শ্রেণীর কর্মকর্তা বা কর্মকর্তা পদে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা। পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্স কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ন্যূনতম আবেদনের শেষ তারিখের মধ্যে 30 বছরের মধ্যে হতে হবে। সকল পদে একজন করে নেওয়া হবে, মানে প্রতিটা পদের জন্য একজন করে লোক নেওয়া হবে। তার জন্য আর বলতেছিলাম না। সিকিউরিটি অফিসার গ্রেড নাম্বার হচ্ছে 7ম। বেতন স্কেল 23,000 হতে 55,470 টাকা পর্যন্ত বাড়বে আপনার বেতন স্কেল। ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্নাতক ডিগ্রি। ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি কাউন্ট সাপোর্ট বা KPI বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে নির্বাহী প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা। প্রাক্তন সেনা কর্মকর্তাদেরও GCO নিম্নে নয়। কেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্স কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 30 বছরের আবেদনের শেষ তারিখ পর্যন্ত। কোয়ালিটি অফিসার গ্রেড 7ম 23,000 টাকা 53,000 টাকা হতে 55,470 টাকা পর্যন্ত একজন হবে। ন্যূনতম দ্বিতীয় শ্রেণী BSc কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডিগ্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি বা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক কেমিস্ট্রিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি কেমিস্ট্রিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে নির্বাহী প্রথম শ্রেণী কর্মকর্তা পদে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা উচ্চতর ডিগ্রি গন্ধের বা পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্স কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 30 বছর আবেদনের শেষ তারিখ পর্যন্ত এর ভিতরে থাকতে হবে। স্টোর অফিসার গেট নাম্বার 7। বেতন স্কেল হবে 23,000 হতে 55,470 টাকা। ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা MSS বা সমমানের ডিগ্রি। মেটেরিয়াল ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে নির্বাহী প্রথম শ্রেণী কর্মকর্তা বা ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা। পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্স কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অধিকার দেওয়া হবে। বয়স ন্যূনতম 30 বছর আবেদনের শেষ তারিখ। স্ক্রিনশটগুলো আমাদের ফেসবুক পেজের মধ্যে পোস্ট করা হবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন পুরো শর্তগুলি যা যা আছে নিচে। ঠিক আছে, আমি আর পুরোপুরি ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য বড় করতেছি না, পরে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নেবেন। আর কিভাবে আবেদন করতে হয় এটা যদি আপনারা কেউ না জানেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবেন, আমি আবেদন করার সিস্টেমটা দেখাই দিব আপনাদের। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং পাশে থেকে ভিডিওর মধ্যে একটা লাইক করে দিবেন, যাতে এরকম ভিডিও বানাতে আমি একটা উৎসাহিত পাই আপনাদের জন্য। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আপনারা একটু আমাকে খুশি করার জন্য একটা লাইক করে দিবেন। আমি প্রতিনিয়ত এই জব রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।